বিরতির পর স্বাগত। এখন খবর বিস্তারিত। মহিলাদের সঙ্গে অশালীন আচরণের কারণে বিজেপি দল থেকে বহিষ্কৃত করা হলো সাত রামনগর মন্ডল 24 নং বুথের সভাপতিকে। মহিলাদের সঙ্গে অশালীন আচরণ, এলাকার নেশাগ্রাবারের মদত সহ নানা অসামাজিক কাজে জড়িত থাকার অভিযোগে বিজেপি থেকে বহিষ্কৃত সাত রামনগর মন্ডলের 24 নং বুথের সভাপতি আজারুদ্দিন ভূঁইয়া। আর বহিষ্কার হতে না হতে পশ্চিম মহিলা থানায় এসে রবিবার অভিযোগ দায়ের করলো এলাকার জনগণ। যদিও মহিলা থানায় ডেপুটেশন ও অভিযোগ দুটোই দায়ের করার পেছনে মদত দিয়েছে স্থানীয় বিজেপি নেতাকর্মীরাই। বহুদিন ধরে বিজেপির বুথ সভাপতি আজারুদ্দিন ভূঁইয়া রামনগরের বিভিন্ন এলাকায় নানা অসামাজিক কাজে জড়িয়ে পড়েছে। তার বিরুদ্ধে বহু অভিযোগও জমা পড়েছে পুলিশের কাছে, কিন্তু শাসক দলের নেতা হওয়ার সুবাদে পুলিশ কোনো ব্যবস্থা নিতে পারছে না বলে অভিযোগ। এলাকাবাসী অভিযোগ, এলাকার মহিলাদের নানাভাবে উত্ত্যক্ত করত সে, অশালীন আচরণ করেছিল সে। এলাকাবাসী বিশেষ করে বিজেপি কর্মীরা শেষ পর্যন্ত এলাকার বিধায়ক সুরজিৎ দত্তর গুজরে নিয়ে আসেন। সমস্ত অভিযোগ খতিয়ে দেখে বিধায়ক ও মন্ডল সভাপতি তাপস কুমার দেব তাকে বহিষ্কার সিদ্ধান্ত নেয়। আর বহিষ্কার করা হতেই তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করার দাবি নিয়ে রবিবার এলাকার পুরুষ ও মহিলা একত্রিত হয়ে পশ্চিম আগরতলা মহিলা থানায় এসে লিখিত অভিযোগ দায়ের করেন। আজারুদ্দিন ভূঁইয়ার বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিও করেছেন তারা। দুর্ব্যবহার করে কুরুপেরা জ্বালা যন্ত্রণা করে রাস্তাঘাটে দেখা হলো উল্টা পাল্টা কথাবার্তা করবো, চোখ লাল করবো, মানে হ্যার মূলত কথা মেয়েরার লোকে হ্যার একটু দুর্ব্যবহার, হ্যার আচার ব্যবহারও খুব ভালো না, হ্যাঁ মা বোন কিছুই দেখে না, হ্যাঁ যার তার লোকে যেই উল্টা পাল্টা সবসময় কথাবার্তা করে আছে। নাম কি আজারুদ্দিন ভূঁইয়া? হ্যাঁ মানে কি মানে কি পদে আছে মানে ওই জায়গাতে? হ্যাঁ বুথ প্রেসিডেন্ট হিসাবে আসলো 24 নম্বর বুথে, আজকে হেরে এখান থেকে সরানো হয়েছে। কার সাথে মানে এরকম মানে খারাপ মানে সবাই সাথে পাড়ার, যেমন আমরা এখন তিনজন আছি, তিনজনের সাথে অনেক মেয়েরা সাথে আছে। শোনা গেছে পশুদিন সৃষ্টি ক্লাবের হেন হ্যাঁ মারধর করা হয়েছে, দুইটা মেয়ের সঙ্গে হ্যাঁ খারাপ ব্যবহার করছে, হ্যাঁ কন্টিনিউ এই ধরনের কাজ করতে থাকে। তো আজকে কি করতে আসেন? আজকে থানা আমরা এখানে এফআইআর করতে আইছি থানা। তো পুলিশ কি আশ্বাস দিয়েছে আপনাদের? আমরা আশ্বাস দিছে এখানে ধরে আনি। এলাকার বিধায়কের কি জানাইছেন বিষয়টা? হ্যাঁ হ্যাঁ জানানো কি কইছে? কইছে আমরা এফআইআর করব। সাতকান্নগরের 24 নম্বর বুথে বুথ প্রেসিডেন্ট আজারুদ্দিন ভূঁইয়া বিগত কিছুদিন ধরে পার্টির নাম করে করে পাড়ার কিছু মহিলারা মানসিকভাবে তারা ডিস্টার্ব করতো, ফোন কইরা মহিলারা দেখি নিজামতি তার বিরুদ্ধে কিছু করার সাহস পাইত না। গতকালকে আমরা আমাদের মাননীয় বিধায়কের দৃষ্টিতে জিনিসটা নিয়েছি, আমাদের মন্ডল প্রেসিডেন্টের দৃষ্টিতে জিনিসটা নিয়েছি, তৎসঙ্গে আজকে সকালবেলা তারে আজারুদ্দিন ভূঁইয়ারে তার যে বুথ প্রেসিডেন্ট পদ থেকে তারে বহিষ্কার করা হয়েছে। এই আজারুদ্দিন ভূঁইয়া শুধু খালি মহিলার সঙ্গে দুষ্টকর্মে জড়িত না, তোর সঙ্গে বিভিন্ন নেশা কারবারের সঙ্গে জড়িত, ব্রাউন সুগার, নেশা ট্যাবলেট এইসব সব কিছুতে জড়িত। তো আমরা আজকে জিপিডারে বিরক্ত করতে দিন যে আজকে সাহস যুগে থানাতে আইসে লিখিতভাবে অভিযোগ করা হয়েছে। প্রশাসনের কাছে এই চাই যে অতি সত্বর অ্যারেস্ট করা হোক এবং দৃষ্টান্তমূলক শাস্তি ব্যবস্থা। পুলিশ কী করছে এখান থেকে? পুলিশ করছে অতি সত্বর অ্যাকশন নেওয়া হবে। আচ্ছা আগে কি এরকম পুলিশের কাছে দ্বারস্থ হয়েছিলেন আপনারা বা বা এলাকার মহিলা আজারুদ্দিনের সঙ্গে আরেকজন আছে ছোট, তার বিরুদ্ধে আরও অভিযোগ আছে। আমরা এর আগে মৌখিকভাবে বটতলা থানায় জানাইছিলাম, বটতলা থানা প্রতিনিয়ত তার কাছ থেকে হয়তো বা মাসিক কিছু পাইয়া থাকে বা না এলে তারা কেন আজ পর্যন্ত কোনো অ্যাকশন নিচ্ছে না, আমরা এর স্বরূপ আজ পর্যন্ত পাইছিলাম। পুলিশ সূত্রে খবর, অভিযোগ গ্রহণ করা হলেও তার বিরুদ্ধে এখনও কোনো ব্যবস্থা গ্রহণ করা হয়নি। এলাকাবাসী অভিযোগ, বিজেপি সরকারের ক্ষমতা দেখিয়ে রামনগর বিধানসভা বহু জায়গা থেকে আজারুদ্দিন ভূঁইয়া তোলাবাজি করে চলেছে। রক্তচক্ষুর ভয় দেখিয়ে সাধারণ গরিব মানুষকে ছেড়ে কথা বলছে না সে, তার দৌরাত্মে রীতিমতো অতিষ্ঠ জনগণ। এই অবস্থায় এলাকাবাসী পুলিশের দ্বারস্থ হয়ে কঠোর শাস্তি দাবি করেছেন। এখন দেখার বিষয়ে পুলিশ কী ভূমিকা গ্রহণ করে। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। DOIFIR উদ্যোগে মেলা মাঠে ছাত্র যুবমনে এক রক্তদান শিবিরের আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার। আমরা বাঁচাবো রক্তে মুমূর্ষ রোগীর প্রাণ, স্বেচ্ছা রক্তদানে গাই মনুষ্যের গান। রাজ্যের হাসপাতালগুলিতে রক্ত সংকট মোকাবিলায় রবিবার মেলা মাঠে ছাত্র যুবনে এক রক্তদান শিবিরের আয়োজন করে বাম যুব সংগঠন DOIFI। সংগঠনে উষাবাজার, নতুননগর ও পটুনগর অঞ্চল কমিটির উদ্যোগে আয়োজিত রক্তদান শিবিরের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিরোধী দলনেতা মানিক সরকার। এছাড়াও সংগঠনের রাজ্য নেতৃত্বরা উপস্থিত ছিলেন। বিরোধী দলনেতা এদিন গোটা শিবিরটি পরিদর্শন করে রক্তদাতাদের উৎসাহিত করেন। সাংবাদিকদের মানিক সরকার জানান, এই ছাত্র যুবনে প্রতি সপ্তাহে রক্তদান শিবিরের আয়োজন করা হচ্ছে। রক্তের অভাবে কোনো মুমূর্ষু রোগীর জন্য প্রাণ না যায় সেই লক্ষ্যে এই শিবিরের আয়োজন করা হচ্ছে। যুব সংগঠন DOIFIR উদ্যোগে ভূয়সী প্রশংসা করেছেন বিরোধী দলনেতা মানিক সরকার। অনেকদিনের গ্যাপে এই বাড়িটাতে ছাত্রদের এবং যুবকদের যৌথ উদ্যোগে এই ধরনের একটা শিবিরের আয়োজন হচ্ছিল। তাতে আমার আবেদন ছিল, অনুরোধ ছিল প্রতি সপ্তাহে যাতে একটা করে হয়। আমি সত্যিই খুব সন্তুষ্ট
যে ওই আবেদনের পর থেকে আমি যেটা লক্ষ্য করছি, এই বাড়িতে প্রতি সপ্তাহে অন্তত একবার রোববার এই ধরনের রক্তদান শিবিরের আয়োজন তারা করছেন, তার জন্য উদ্যোক্তাদের আমি ধন্যবাদ জানাচ্ছি। আজকে যারা দিচ্ছেন তারা পটুনগর, খানিকটা গান্ধী গ্রাম, নরসিংগড়ের পাশাপাশি এলাকা, সেই এলাকার খাদ্যবাদী বলতে এসছে। প্রশ্ন থাকতেই পারে এলাকায় পল্লিত হতো, আমরা তো চাইছি এলাকার কিন্তু আপনারা জানেন নানা দিক থেকে বাধা আসছে, আক্রমণ আসছে, রক্ত দিতে গিয়ে রক্তাক্ত হচ্ছে। এই পরিস্থিতিতে রক্ত দেওয়াটাই হচ্ছে মুখ্য কাজ, ফলে এই মানে প্ররোচনার ফাঁদে পানা দিয়ে তারা তাদের নিজেদের যে রাজ্যভিত্তিক সাংগঠনিক অফিস, এখানে এটা তারা করছেন, এটা ভালোই হচ্ছে। যারাই আজকে ইতিমধ্যে রক্ত দিয়েছেন তাদেরকে অভিনন্দিত করছি, যারা রক্ত দেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছেন তাদেরকে আগাম অভিনন্দন জানাচ্ছি, তাদের সবার সুস্বাস্থ্য কামনা। এবং এই যে ধারা, বাধা তো আসবে, কিন্তু বাধা উপেক্ষা করেই, মোকাবেলা করেই এগুতে হবে। মানুষের বিপদে মানুষ ছাড়া মানুষের পাশে দাঁড়াবে কেউ? এবং দেখছেন আপনারা পত্রিকায় রেগুলার হচ্ছে, আপনারাও গত দিন দশেক আগে আমাকে এই ধরনের একটা শিবিরে কথা বলতে যখন বলছিলেন যে রক্তদান যে আসছেন, কিন্তু হাসপাতালগুলোতে রক্তের অভাব সংকট দেখা দিয়েছে। আমি তার পরবর্তী সময় আমি দেখলাম বিভিন্ন পত্রপত্রিকায় ঠিকই এই খবরটা উঠে আসছে। এই পরিস্থিতিতে ছাত্র যুবদের তরফ থেকে যে উদ্যোগটা, এই উদ্যোগটা অব্যাহত রাখতে হবে এবং আমরা আবেদন করব। শুধু এই দুটো সংগঠন না, বিভিন্ন ক্লাব আছে, বিভিন্ন প্রতিষ্ঠান আছে, একেবারে ব্যবসায়িক সমিতি থেকে শুরু করে শিক্ষক কেরানিক অবস্থা, আমাদের পুলিশ বন্ধুরা আছেন, টিএসআর বন্ধুরা আছেন, সিআরপিএফ ত্রিপুরায় কাজ করে, বিএসএফ একটা ভালো সংখ্যায় কাজ করে, ইভেন সংখ্যায় কমে গেলেও আসাম রাইফেলসের জওয়ানরাও এখানে আছে। আগে কিন্তু এরা সবাই প্রত্যেক বছর দুবার তিনবার করে রক্তদান শিবিরে অংশগ্রহণ করতেন, সরকারকে এটার উদ্যোগ দিতে হয়েছে। এখন দেখা যাচ্ছে তাদের তরফ থেকে সেই ধরনের কোনো ভূমিকা গ্রহণ করা হচ্ছে না, এর জন্য তাদেরকে দায়ী করে লাভ নেই। তাদের যারা উচ্চতর কর্তৃপক্ষ তাদের তরফ থেকে উদ্যোগটা গ্রহণ করা দরকার। একদিকে ছাত্র যুবক, এই যে সংগঠিত যে প্রতিষ্ঠানগুলো, ব্যবসায়িক সমিতি থেকে আরম্ভ করে গণতান্ত্রিক যে সমস্ত সংগঠন, সবাই মিলে চেষ্টা করলে পর ঘাটতি দূর করা কঠিন না, করা যাবে এবং এটা করতে হবে। কারণ রক্তের তো কোনো বিকল্প নেই, দোকানে গিয়ে তো রক্ত পাওয়া যাবে, এখন পর্যন্ত এটা আবিষ্কৃত হয়নি। মানুষের দেহি তৈরি হচ্ছে, প্রয়োজনের অতিরিক্ত থাকছে, সেখান থেকে একটা অংশ আরেকজনের প্রয়োজনে শেয়ার করতে, এটা না করলে পরে ওই মানুষটাকে বাঁচানো যাবে না, এটাই তো মানব। তবে এই ধারা অব্যাহত রাখতে হবে সবার কাছে আমাদের আবেদন করতে। আপনারাও এই প্রচার মাধ্যমের মানে ব্যবহার করে সারা ত্রিপুরায় এই আবেদন এবং এই প্রয়োজনীয়তার কথা যদি ছড়িয়ে দেন। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। সিমের বেচি গলায় আটকে মৃত্যু দুই বছরের এক শিশুর, ঘটনা মেলাঘরের রাঙ্গামোড়ায়। সিমের বেচি গলায় আটকে মর্মান্তিক মৃত্যু দুই বছরের কন্যা সন্তানের, ঘটনা মেলাঘর রাঙ্গামোড়া এলাকার নিজ বাড়িতে। চারদিন পূর্বে বাড়ির সকলে অগোচরে অনেকটা সিমের বেচি খেয়ে ফেলে দুই বছরের রাখি দাস। কয়েকটি বের করলো, একাধিক সিমের বেচি তার শ্বাসনালীতে আটকে যায়। সিমের বেচি খেয়ে গলা আটকে গুরুতর আহত হন দুই বছরের শিশু রাখি দাস। পরে তার পরিবারের লোকজন ওই শিশুটিকে মেলাঘর হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্মরত চিকিৎসকরা শিশুটিকে সঙ্গে সঙ্গে জিবি হাসপাতালে স্থানান্তরিত করে। কিন্তু গতকাল শেষ রাতে জিবি হাসপাতালে মৃত্যুর কোলে ঢলে পড়ে রাখি দাস নামে দুই বছরের ওই কন্যা সন্তানটি। আর জিবি হাসপাতালে তার মৃতদেহ ময়নাতদন্তের পর পরিবারের লোকজনদের হাতে তুলে দেওয়া হয়। ছোট্ট মেয়েটির মৃত্যুর খবর ছড়িয়ে পড়তে হাসপাতাল চত্বরে কান্না ভেঙে পড়ে তার মা বাবা সহ আত্মীয় পরিজনরা। রাখি দাসের বাবা হরেকৃষ্ণ দাস একজন সাধারণ পেশাজীবী মানুষ। চিকিৎসকরা বহিরাজ্যে নিয়ে চিকিৎসার পরামর্শ দিলেও ব্যয়বহুল হওয়ায় অকালে ঝরে গেল দুই বছরের ফুটফুটে রাখি। এই ঘটনায় রাঙ্গামোড়া এলাকার শোকের ছায়া নেমে আসে। ঘটনাটা হয়েছিল ছয়ের বেশি কে জান কবে, আজকাল সাত দিন হয়েছে আর কি।
ছয়ের বিশে মুঠ পেরা এক মুঠ মুখ দিয়ে লাইছে। তারপরে আমরা দু তিনটা বাই করছি যে ভাবছি যাই আরও আছে মনে করি মনে হচ্ছে খালি আর কিচ্ছু যাবো ফ্যাডের মধ্যে। তো তাই দু তিনটা বাই করার পরে উটকানি দিছে দু তিনটা। তো আমরা মনে করছি কত দু তিন মিনিট পরে আর উটকানি মুটকানি দিছে না। এরপরে দুধ আর মুড়ি খাইছে অল্প একটু পরে ভাতও খাইছে। আমরা মনে করছি মনে খাদ্যের লোক এটা ফেডে মনে গেছে গা। তখন আমরা এত ডাক্তারের কাছে আর আনছি না। এরপরের দিন গেল এদিন এদিন রাত্র গেল রাত্র আটটার সময় না নয়টার সময় ঘটনাটা হয়েছে। এরপরের দিন রাত্রটা গেল এরপরের দিন গেল এরপরের দিন সন্ধ্যার সময় শ্বাসটানটা একটু বেশি বেশি লাগতেছে আমার কাছে। আমি কালকা তার ডাক্তারের কাছে লয়ে যাওয়া আমার বুঝাম নি। তো মেলা ঘর আনলাম মেলা ঘর আনছি পরে তারা ডাইরেক্ট রেফারেল লিখে দিয়েছে জিবি। এদিকে ধরছেও না শুয়েছেও না তারা। তো আমরা এদিকে কোনো মেশিন নাই আমরা এদিকে কোনো চিকিৎসাও নাই। মানে তারপরে কি শ্বাসকষ্ট হয়েছিল? হ্যাঁ শ্বাসকষ্ট হইতেছে মানে এত একটা কাত হয়ে থাকা হয় শ্বাসের লোকে। আচ্ছা জিবি আনার পর মানে কি হয়েছে? যে মায়ের কিন্তু ভালো আনছি দে শ্বাসটা একটু কষ্ট হইতেছে আর কি হাসি খুশি কত কইতেছে আমরা লোকে। তো মেয়ের আনছি তারা কইতেছে করোনা চেক করবো কইরা মেয়ের প্রায় আমরা এক দেড় ঘন্টার। ব্যুরো রিপোর্ট খবর ত্রিপুরা। গোপন খবরের ভিত্তিতে 5 লক্ষাধিক টাকার চোরাই কাঠ সহ একটি গাড়ি আটক করল বক্সনগর বন দপ্তর। আজ সকাল ঝিরে ঝিরে বৃষ্টির মধ্যে গোপন খবরের ভিত্তিতে গাড়ি সহ কাঠ উদ্ধার করে বক্সনগর ফরেস্ট প্রোডাকশন ইউনিটের ইনচার্জ চিন্ময় মালাকার নেতৃত্বে বন বিভাগের কর্মীরা। জানা যায় আজ সকাল 7টায় বনদস্যুরা সরকারি বন বিভাগের জায়গা থেকে গাছ কেটে নিয়ে যায়। খবর পেয়ে বক্সনগর আশাবাড়ি গাঁও পঞ্চায়েতের দুপুরিয়াবান্ধ এলাকা থেকে গাড়ি ধাওয়া করেন বক্সনগর ফরেস্ট প্রোডাকশন ইউনিটের ইনচার্জ চিন্ময় মালাকার তার সহকর্মীদের নিয়ে। প্রথমে গাড়িটি হাতে নাগাল বাড়ি চলে গেল। দপ্তরের জেলা আধিকারিকের নিকট খবর দেন গাড়ি অনুসন্ধানকারী দল। পরবর্তী সময়ে বিশালগড় মহকুমার কমলাসাগর বিধানসভা এলাকার পুরাতন স্কুলের সামনে থেকে গাড়িটি আটক করেছে। সঙ্গে কিছু লক মিলিয়ে 5 লক্ষাধিক টাকার মালামাল হবে জানিয়েছেন বক্সনগর রেঞ্জ অফিসার বুলবুল দাস। তবে গাড়ির চালক পলাতক কে মালিক তা জানা যায়নি। এ ধরনের অভিযান আগামী দিনে জারি থাকবে বলে জানিয়েছেন বক্সনগর ফরেস্ট প্রোডাকশন ইউনিটের ইনচার্জ চিন্ময় মালাকার। সকাল থেকেই আমরা জারি ছিল আমাদের কাছে খবর ছিল যে একটা গোপন খবরের ভিত্তিতে আমরা সংগ্রহ করি যে একটা গাড়ি নাকি লক নিয়ে পলায়ন করতেছে। এমন অবস্থায় আমরা তার পিছনে ধাওয়া করা হয়। ধাওয়া করতে গিয়ে সেরে আমাদের নাগালের বাইরে যেতে যেতে আমরা গিয়ে সেরে গনিয়ামারা একটা স্কুলের পাশে তারা গাড়িটা নিতে পারে না তাতে চাকা ব্রাস্ট হয়ে যায়। তখন আমরা গাড়ি করে নিয়ে আসি। গাড়ির নম্বরটা কত দিন? TAR01Z1636। এই মালিককে আমরা ঘটনাস্থলে পাই না। তারা গাড়ি ফেলে সঙ্গে সঙ্গে পলায়ন করে চলে যায়। এই গাড়িতে লক ছিল সেগুন এবং গামার লক আনুমানিক প্রায় 50 CFT হবে এবং যে সঙ্গে গাড়ি ছিল আনুমানিক 500 টাকার মতো করতে সক্ষম হয়েছে। আমরা অব্যাহত থাকবে যতদিন পর্যন্ত নাই আমরা এগুলি থামাতে পারি তার জন্য আমরা সবসময় এগুলি চালিয়ে যাবো। ব্যুরো রিপোর্ট খবর ত্রিপুরা। জিবি হাসপাতালে চিকিৎসাধীন ছোট নিরঞ্জনাকে দেখতে ছুটে যায় শিশু সুরক্ষা কমিশনের চেয়ারপারসন নীলিমা ঘোষ কমিশনের অন্যান্য সদস্যরা। নিরঞ্জন রায় বয়স সবেমাত্র 1.5 বছর। বাবা মিঠুন রায় এবং মা টুম্পা রায়ের সবচেয়ে আদর একমাত্র কন্যা সন্তান এই নিরঞ্জনা রায়। বাড়ি আগরতলা বনমালীপুরের ধরেশ্বর কল্যাণী এলাকান। মা টুম্পা রায়ের রান্না করা গরম ডাল তরকারিতে বাবা মায়ের অসচেতনতার কারণে ছোট্ট 1.5 বছরের নিরঞ্জনা খেলাচ্ছলে এসে পড়ে যায়। তখনই চিৎকার শুরু করে ছোট্ট নিরঞ্জনা। সঙ্গে সঙ্গে অবুধ ফুটফুটের নিরঞ্জনাকে জিবি হাসপাতালে ট্রমা সেন্টার ভর্তি করা হয়। বাবা মিঠুন রায়ের হাতে তখন কোনো টাকা পয়সাই ছিল না, তবুও যে তাদের ছোট্ট নিরঞ্জনাকে বাঁচাতে হবে। তার শরীরে বেশিরভাগ অংশ গরম ডালের প্রচণ্ড উত্তাপে জ্বলছে গেছে। বাবা মিঠুন রায়ের রোজগারের একমাত্র পথ ছিল টমটম চালানো। কিন্তু রোজগার করা সেই টমটমটিও নষ্ট হয়ে বাড়িতে পড়ে আছে। টাকার অভাবে মেরামত করতে পারছে না মিঠুন। আর কি করে বা মেরামত করবে, তার হাতে যে কোনো টাকাই নেই। এই টমটম চালে যার টাকা রোজগার তো তার সংসার করছে এবং সন্তানের দুধ কিনতে লেগে যেত। বর্তমানে মিঠুন রায় তার একমাত্র শিশুসন্তান চিকিৎসার টাকার জন্য খুব চিন্তা এবং নিরুপায় অবস্থায় আছে। গত 1 সপ্তাহ ধরে ছোট নিরঞ্জনা চিকিৎসা চর্চা জিবি হাসপাতালের 4তলা ট্রমা সেন্টারে। এই ছোট নিরঞ্জনাকে দেখতে শিশু সুরক্ষা কমিশনের চেয়ারপারসন নীলিমা ঘোষ কমিশনের অন্যান্য সদস্যরা আজ জিবি হাসপাতালে ছুটে যায়। শিশু সুরক্ষা কমিশন থেকে কিছুটা আর্থিক সহায়তা করার চেষ্টা করা হয়েছে। এদিকে ছোট নিরঞ্জনার মা টুম্পা রায় রাজ্যবাসীর কাছে বিনম্রভাবে অনুরোধ জানিয়েছেন তাদের আদরের ছোট নিরঞ্জনকে সুস্থ করে তুলতে সবার জন্য একটু আর্থিক সহায়তা করে। বাচ্চাটার কি হয়েছে? আমি তো রান্না মানে ডাল জল দিয়ে দিয়েছিলাম, ভাত খাওয়া দিয়েছিলাম, রাওয়ার লোকের তো হঠাৎ করে আমার পিছনে আয় গেছিল। আমি তো দেখছিলাম গ্যাসটা অফ করে রাখছিলাম, ঘুরতে গিয়ে স্লিপ করতে আমরা করতে করতে
করে দিয়েছে অর্ডার করে দিয়েছে আচ্ছা বাচ্চার নাম কি নাম নীলাঞ্জন রায় বয়স কত বাচ্চা আপনার স্বামী কি কাজ করে দোকান চালায় তো ওখানে বোয়া মানে কিছু করে না মানে কিছু নাই এখন আপনারা মানে কি দাবি করেন বাচ্চার চিকিৎসা পাবো আপনার বাড়ি কোন জায়গাতে বাচ্চার বাবার নাম কি আপনার নাম এখানে বনমল্লিকপুর বিধানসভার কেন্দ্রে কল্যাণী ওনার বাড়ি মিঠুন রায় ওনার ছেলে মেয়ে বাচ্চাটা হঠাৎ করে অসচেতনার জন্যই হয়েছে এটা ডাল ডাল দিছে ডাল ডাল দেওয়ার পরে গরম ডালটা ওরা গায়ে মানে পড়ছে এটা অসাবধানতার লেগে হয়েছে তো যাই হোক এখন আমরা এখানে খবর পাওয়ার সাথে সাথে আমরা এখানে ছুটে এলাম যে বাচ্চাটা কীরকম আছে দেখতে আর কি তা এখন উনি খুবই গরিব উনি একটা সাহায্য চাইছেন আমরা দেখবো কীভাবে কী করা যায় যদি প্রয়োজন হয় তাহলে আগামী দিনে ওর নাম ঠিকানা আধার কার্ডটা সব যদি থাকে একটা স্পন্সরশিপের ব্যবস্থা আমরা করে দিতে পারি যেহেতু ওর বাবা একটা টমটম চালাতো সেটাও এখন নেই আপাতত কোনো রুট কামাই রোজগার কোনো কিছুই নাই তো সেখানে এটা যদি করা যায় বা চিকিৎসার জন্য যদি কিছু করা যায় তাহলে অনেকটাই উপকার আসবে এই চিন্তা ভাবনা করে এবং বাচ্চাটা এখন মোটামুটি একটু ভালোই আছে তবে আর বিগত কয়েকদিন এক সপ্তাহ ধরে যাবো এখানে আছে এর আগে খুবই খারাপ ছিল কারণ মুখে টুকে সমস্ত শরীরে ওটা হালকা পড়ে গেছে দুর্ভাগ্যজনক ব্যুরো রিপোর্ট খবর ত্রিপুরা আগরতলায় কর্মরত পরিযায়ী শ্রমিকদের মধ্যে মুখ্যমন্ত্রী কোভিড রিলিফ প্যাকেজ তুলে দেন সদর মহকুমা শাসক মুখ্যমন্ত্রী কোভিড রিলিফ প্যাকেজ তুলে দেওয়া হয় আগরতলা কর্মরত পরিযায়ী শ্রমিকদের মধ্যে রবিবার অফিস লেন স্থিত সদর মহকুমা শাসকের অফিসে নথিভুক্ত পরিযায়ী শ্রমিকদের হাতে চাল ডাল নুন তেল সয়াবিন আলু পেঁয়াজ সহ অন্যান্য খাদ্য সামগ্রী তুলে দেওয়া হয় উপস্থিত ছিলেন সদর মহকুমা শাসক অসীম সাহা অতিরিক্ত মহকুমা শাসক বিনয়ভূষণ দাস সহ অন্যান্যরা মহকুমা শাসক জানান নথিভুক্ত সমস্ত পরিযায়ী শ্রমিকের হাতেই মুখ্যমন্ত্রী কোভিড রিলিফ প্যাকেজ তুলে দেওয়া হবে মাননীয় মুখ্যমন্ত্রী কোভিড স্পেশাল ফুড প্যাকেজ যেটা স্কিম চালু করেছে ত্রিপুরা রাজ্যের জন্য যে এর আওতাধীন এফপিএ এই অন্তর্দয় প্রায়োরিটি হাউস জোন রিজার্ভিং এফপিএল ছাড়াও আরও নয়টা ক্যাটাগরির ফ্যামিলিকে উনি অন্তর্ভুক্ত করেছেন এই প্যাকেজের মধ্যে ফুড প্যাকেজের মধ্যে তার মধ্যে একটা আছে একটা ক্যাটাগরি আছে মাইগ্রেন্ট লেবার যারা বহিরাগত লোক আমাদের এখানে কাজ করেন তাদেরকে আমরা এই ফুড প্যাকেট আজকে বিলি করছি আপনারা জানেন যে গুলবাজার বিভিন্ন বটতলা এবং সিমেন্ট গোডাউন এবং বিভিন্ন জায়গাতে এরা কাজ করেন বহিরাগতরা তাদের হয়তো রেশন কার্ড নেই ওদের দেশে আছে তার জন্য তাদেরকে আমরা আজকে এখানে ফুড প্যাকেট বিতরণ করছি আমার এখানে প্রায় 1400 উপরে মাইগ্রেন্ট লেবার আমরা নথিভুক্ত করেছি তো তাদেরকে আমরা ফুড প্যাকেট আজকে বিলি করছি এটা আশা করছি সবাই এতে উপকৃত হবে তারা এই ফুড প্যাকেটের মধ্যে পাচ্ছে 1 লিটার ইঞ্জিন তেল সরষের তেল আর 1 কিলো লবণ 2 কেজি পেঁয়াজ 3 কেজি আলু 500 সোয়াবিন এবং 250 হলুদ 100 জিরা এছাড়া আরও 10 কেজি চাল ডাল 2 কেজি কতজন আছে আপনার এখানে 1427 আছে আমাদের এখানে ব্যুরো রিপোর্ট খবর ত্রিপুরা ইউথ আইপিএফটি সেন্ট্রাল এক্সিকিউটিভ কমিটির সদস্যদের নিয়ে এক বৈঠক অনুষ্ঠিত হয় উপস্থিত ছিলেন মন্ত্রী মেবার কুমার জমাতিয়া ইউথ আইপিএফটি সেন্ট্রাল এক্সিকিউটিভ কমিটির মেম্বারদের নিয়ে হয় একদিনের বৈঠক বৈঠকে রাজ্য রাজনীতি নিয়ে আলোচনা হয়েছে বলে খবর এবং কিছুদিন আগে আইপিএফটি বিধায়ক বিশ্বকত দেববর্মা পদত্যাগ নিয়ে আলোচনা হয়েছে এবং এডিসি সরকার যে গ্যাটার ত্রিপুরাল্যান্ডের রেজুলেশন পাশ করেছে তা নিয়ে কথা বলেন আইপিএফটি জেনারেল সেক্রেটারি বর্তমান মন্ত্রিসভার মন্ত্রী মেবার কুমার জমাতিয়া আজকে পরিস্থিতিটা নিয়ে আমরা আলোচনা করছি ডিফারেন্ট ডিফারেন্ট লোকালিটি থেকে ডিফারেন্ট ডিফারেন্ট এরিয়া থেকে আমাদের আলোচনা এটাই বিষয় যে আমাদের পার্টি পজিশন পার্টি অ্যাক্টিভিটিস এখন প্রেজেন্ট সিচুয়েশন অফ দ্য স্টেট পলিটিক্যাল সিচুয়েশন এটা নিয়ে আমরা
আজকে বিস্তারিতভাবে আমরা আলোচনা করছি। আচ্ছা, আপনাদের বিধায়ক পদ মানে বিধায়ক ছিলেন বিশ্বকেতু দেববর্মা, উনি রেজিগনেশন দিয়েছেন, বিষয়টা আপনারা দল হিসাবে বা আপনি পার্টির মানে প্রবক্তা হিসেবে কিভাবে দেখছেন বিষয়টা? অবশ্যই আমাদের দুর্ভাগ্য, দুঃখিত, আমিও দুঃখিত। উনি কীভাবে গিয়েছেন উনার পরিষ্কার আমি সোশ্যাল মিডিয়া দেখছেন, হোয়াটসঅ্যাপে আমি দেখেছি, পার্সোনাল ম্যাটার এভাবে তিনি লেখছে, কারণ ব্যক্তিগতভাবে আমাদের কোনো শত্রু নই, বিশেষত আমাদের সুতো ভাই, আমি ওনাকে ভালো পাই, ইস এ গুড গুড ম্যান, ইস এ গুড বয়, বাট ইট ইস মেবি হি ডোন্ট মেনশন ক্লিয়ারলি, সেটাই বলেছে পার্সোনাল ম্যাটার, পার্সোনাল ফ্যামিলি ম্যাটার এভাবে উনি লিখিত দিয়েছেন। সে ব্যাপারে আমরাও আলোচনা করছি, কিন্তু আমরা শুনেছি আজ পর্যন্ত আমাদের স্পিকার সাহেব বলেছেন যে এটা প্রপার ইনফরমেশন পাইনি, যার জন্য উনি মানে রেজিগনেশন ওখানে অ্যাকসেপ্ট হয়নি, এটা আমি শুনেছি। দ্য মিন টাইম উই আর ট্রাইং টু কন্ট্যাক্ট উইথ হিম, লেট আস সি হোয়াট উইল হ্যাপেন, বাট দ্যাডাস এমএলএ ইজ ইন্ট্যাক্ট উইথ আস, নো বডি উইল লিভ আওয়ার পার্টি। থ্যাংক ইউ স্যার। আর লাস্ট একটা আমার প্রশ্ন ছিল, রাজ্যে অবশ্যই যে কোনো দল সরকারে থাকলে হবে, কারণ একটা দিক আমরা চিন্তা করতে হবে, এখন আমাদের নতুন সরকার বিজেপি সরকার যেভাবে আমরা কাজ করেছি, উন্নতি করেছি, আমরা দেখতে পাইছি, দেখেন আমরা কতভাবে কাজ করেছি, স্পেশালি আমাদের আইপিডি পার্টি 3 বছরের আমরা অনেক কাজ করেছি, আপনারা জানেন এডিসি নিয়ে আমরা অনেক বিল পাস করেছেন, 125 mm বিল জন্য আমরা পাঠিয়েছেন এডিসিকে আরও শক্তি করার জন্য, 30টা সিট মধ্যে এখন 50টা সিট করার জন্য আমরা চেষ্টা করেছেন, এডিসির ডিপার্টমেন্ট এখন ছিল 16টা ডিপার্টমেন্ট, সেটাকে আমরা 42টা ডিপার্টমেন্ট করার জন্য আমরা বিল পাঠিয়েছেন, অনেক কিছু আমরা করেছি, একলব্য স্কুল 20টা এখন একলব্য স্কুল এখন কনস্ট্রাকশন চলছে, অনেক কিছু আমরা কাজ করেছি। এটা এখন পাবলিক, জনগণ, ইন্টেলেকচুয়াল গ্রুপ অনুভব করবে আমাদের কম সময়ে, কম বয়সে বিজেপি আইপি সরকার কী কী করেছে দেশের জন্য, জাতির জন্য, আমাদের স্টেটের জন্য আমরা কী করেছেন, ওনারা এখন উপলব্ধি করবেন, কারণ আমরা জানি ওটা শর্ট টাইমে, আপনারা জানেন যে প্যান্ডামিক সিচুয়েশন আমরা কাজ করতেই পারিনি, তবু বরংশ আমরা অনেক কাজ করেছি, এখন জনগণ বলবে আমাদের কাজ কী কী করেছে, কী কী অ্যাচিভমেন্ট হয়েছে, এটা প্রগ্রেস রিপোর্ট আমরা পাবো, জনগণ এখন বলে থাকে যে আমাদের আইপিটি বিজেপি সরকার কম সময়ে অনেক কিছু কাজ করেছে। ধন্যবাদ। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। রাজধানীর পাশাপাশি রাজ্যের অন্যান্য স্থানেও চুরির ঘটনা অব্যাহত। একের পর এক চুরির ঘটনা ঘটে চলেছে বিরুনিয়া পৌর পরিষদের এলাকা জুড়ে। বাড়িঘর দোকানপাট থেকে শুরু করে বাদ যাচ্ছে না দেবালয়। গতকাল ভোর রাতে চোররা হানা দিল 70 বছরের পুরনো কালী মন্দিরে। চুরির ঘটনায় চাঞ্চল্য, পাশাপাশি এলাকা জুড়ে আতঙ্ক। মায়ের বিগ্রহের গলা থেকে রূপুর হাস ও প্রণামী বাক্স চুরি করে নিয়ে যায় চোরেরা। স্থানীয় এলাকাবাসীদের অনুমান, গভীর রাতে এই চুরির ঘটনা ঘটে বিরুনিয়া শহরের শালটিলা লেকের পার সংলগ্ন 1952 সালের প্রতিষ্ঠিত করুণাময়ী কালী মন্দির, প্রায় 70 বছর পুরনো মন্দির। এই মন্দিরে চুরি হয় গতকাল ভোর রাতে। এলাকার মন্দির কমিটির কর্মকর্তা সুবীর চক্রবর্তী প্রাতঃভ্রমণ শেষে বাড়ি প্রবেশ করার সময় মন্দিরের দিকে নজর যেতেই মন্দিরের দরজায় তালা না থাকায় সন্দেহ হয়। সঙ্গে সঙ্গে স্থানীয় এলাকাবাসী খবর দিয়ে নিয়ে আসে মন্দিরের সামনে। স্থানীয় এলাকাবাসী এসে মন্দিরের দরজা ভাঙে, এরপর দেখতে পায় কালী মায়ের বিগ্রহের গলা যে রূপুর হারটি। স্থানীয় এলাকাবাসী এসে মন্দিরের দরজা ভাঙা, এরপর দেখতে পায় কালী মায়ের বিগ্রহের গলা যে রূপুর হার ছিল সেটা নেই, এর মধ্যে মন্দিরের ভিতরে প্রাণী বাক্স নেই। খবর দেওয়া হলো বিলুনিয়া থানাতে। থানা পুলিশ চুরির ঘটনাস্থলে এসে এলাকাবাসীদের সাথে কথা বলে চুরির মামলা হাতে নিয়ে ঘটনা তদন্ত শুরু করে পুলিশ। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। আবারও ঘটল বড়সড় যান দুর্ঘটনা। ঘটনা রাজধানীর হাঁপানিয়া ওএনজিসি এলাকায়। রাজধানীতে আবারও বড়সড় যান দুর্ঘটনা। ঘটনা রাজধানীর হাঁপানিয়া ওএনজিসি এলাকায়। ঘটনা বিবরণে জানা যায়, রাজধানী আগরতলা থেকে ওএনজিসি হয়ে TR01AS0512 নম্বরের মারুতি গ্যারেটে যাওয়ার পথে TR01AF2036 নম্বরের অটোর সাথে মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে ব্যাপক ক্ষতিগ্রস্ত হয় গাড়ি ও অটোর। তাছাড়া অটোর চালক ও গাড়ির মালিক কিছুটা আহত হয় এবং তাদেরকে হাঁপানিয়া হাসপাতালে নিয়ে আসা হয়। খবর পেয়ে ঘটনাস্থলে আমতলী থানা পুলিশ ছুটে আসে এবং অল্টো গাড়ি ও অটোটিকে উদ্ধার করে নিয়ে আসে। এই ঘটনা এলাকায় তীব্র চাঞ্চল্য বিরাজ করছে। আমি আমার সাইডে আসছিলাম, আমি আমার বাস সাইডে আসছিলাম, তারপর একটা স্কুটি আসে, স্কুটি হওয়ার পর আমার লুকিং গ্লাসে লাগছে বাঁদিকে, তারপর আমি ব্রেক দিচ্ছি, ব্রেক ধরার পরে অটো ডবল স্পিডে আসছিল, আমার স্পিড কম 40 আসছিল, 40 আমি ব্রেক দিচ্ছি, ব্রেক ধরার পরে আমার চাকাটা স্লিপ করছে, স্লিপ করার পরে ওই অটোটা আমার সামনাসামনি সংঘর্ষ হয়ে গেছে। কোন জায়গাতে কোন দিকে আইতাছিল? আমি আইতাছিলাম সামনে থেকে এসে এসে আমার সিটি সেন্টার এখান থেকে আইতাছিলাম, আসার পর আমি এদিকে আইলাম যে বাস দিকে, আমার আমি আমার সাইড থেকে আসি, আমার স্পিড কম 40 ছিল, 40 হওয়ার পর একটা স্কুটি আমাকে ওভারটেক করছে, ওভারটেক করার পর আমার বাস এটা লাগছে, বাস এটা লাগার পর আমি আমার গাড়ি ব্রেক ধরলাম, ব্রেক ধরার পরে আমার ব্রেক কন্ট্রোল হয়েছে না, চলেছে, চাকা স্লিপ করতে রাস্তা একদম স্লিপ করানো আসছিল, তারপর অটো ডট সংঘর্ষ হয়েছে, অটো ডট স্পিডে আসছিল, আমার অটোর সামনে লাগছে। আহত কেমন হয়েছে?
আহত আমার অটো ড্রাইভার একটু আহত হয়েছে, হের কপালে লাগছে। আমার সামনে একজন আসিল, হের মাথায় ব্যথা পাইছে, আর পেছনে একজন ভদ্রমহিলা আসিল, আর আমার মালিক আসিল। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। মহিলা মহাবিদ্যালয়ের উদ্যোগে প্রতাপগড় এলাকা গরিব দুস্থ এবং কচ্ছি কাজাদের মধ্যে খাতা কলম সহ ব্যাগও বিভিন্ন সামগ্রী তুলে দেওয়া হয়। মহিলা মহাবিদ্যালয়ের উদ্যোগে প্রতাপগড় ইন্দিরাকরণী এলাকাকে 2019 সালে মহিলা মহাবিদ্যালয় এবং এনএসএসের ইউনিটের উদ্যোগে দত্তক নেওয়া হয়। অর্থাৎ বছরে তারা দুবার এসে এলাকার গরিব দুস্থদের মধ্যে খাবার বিতরণ করেন এবং ছোট কচি কাজাদের মধ্যে খাতা কলম সহ ব্যাগ ও বিভিন্ন সামগ্রী তুলে দেন। এনএসএস ইউনিটের ইনচার্জ রমা ভট্টাচার্য জানান, তারা ইন্দিরাকরণীর এই এলাকাটিতে সারা বছর দুবার সে এলাকা সহায়তা করে যান। এলাকাটা হচ্ছে 13 প্রতাপগড়। আমি উইমেন্স কলেজের এনএসএস ইউনিটের পক্ষ থেকে এই গ্রামটা অ্যাডপ নিয়েছি 2019 সালে। তো এখানে আমরা বছরে দুবার আসি এবং সাধারণ মানুষের মধ্যে মানে ত্রাণ সামগ্রী বিতরণ করে থাকি। আজকেও আমরা একটা এই পরিকল্পনা নিয়েছি, এখানে আমরা বৃক্ষরোপণ করব, আর সাবান, বিস্কুট, তারপরে মাস্ক, আর বাচ্চাদের মধ্যে খাতা কলম, চা পাতা, এগুলো সব সয়াবিন, মানে অল্প স্বল্প জিনিস আর কি এদেরকে আমরা দেবো আর কি এই গ্রামের জন্য। এবং এই কাজটা আমরা আগেও করেছি আর এই কাজটা ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলেই আমি মনে করি, আমি আশা রাখছি আর কি। আপনার এই যে গ্রামটা দত্তক নিয়েছেন, কী কী সমস্যা রয়েছে আপনার কি মানে? সমস্যা তো প্রচুর, কিন্তু আমাদের এই এরিয়ার যে বিধায়ক রেবতী মোহন দাস, যিনি বিধানসভার অধ্যক্ষ, তিনি আমাকে সর্বতোভাবে সাহায্য করছেন যে এখানে আসতে গেলে কী কী করতে হবে, যে সমস্ত প্রোটোকল মানার দরকার, তিনি সমস্ত ব্যাপারে আমাকে সর্বতোভাবে সাহায্য করছেন। আর আমার কলেজ থেকেও আমার প্রিন্সিপাল ম্যাডাম এবং আমার যে অ্যাডভাইজারি কমিটি, ওনারাও আমাকে যথেষ্ট সাহায্য করছেন এই ব্যাপারে। আমার ভলান্টিয়ার্সরা তো আসছি। কাজের মধ্যে কতজনকে আজকে এই সামগ্রী বিতরণ করব? আমি আজকে 50 জনকে অন্য সব সামগ্রীগুলি দেব, আর কাগজ কলম দেব 100 জন স্টুডেন্টের মধ্যে। আমার নাম হচ্ছে রমা ভট্টাচার্য। এনএসএস সেল থেকেও কিন্তু আমাকে যথেষ্টভাবে সাহায্য করেন, মানে মানসিকভাবে আর কি যে দৃঢ়তা দরকার এই কাজটা করতে গেলে, এনএসএস সেলের থেকেও ওনারাও যথেষ্ট আমাকে সাহায্য করেছে। এই দত্তক নিয়েছে উমেন্স কলেজ। এনএসএস সেলেরও পারমিশন লাগে, ওনারাও আমাকে পারমিশন দিয়েছেন। এই গ্রামটার নামটা হচ্ছে আম্বেদকর পল্লী উরফে ইন্দিরা কলোনি, এবং ইন্দিরা কলোনির নামেই এই জায়গাটাকে সবাই চেনে। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। জাতীয় রেডক্রস সোসাইটি খোয়াই জেলা কমিটির উদ্যোগে খোয়াই গণকী দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে এক মেগা টিকাকরণ শিবির অনুষ্ঠিত হয় আজ। জাতীয় রেডক্রস সোসাইটি প্রতিনিয়ত সমাজসেবামূলক কাজে নিয়োজিত থাকে। সংস্থার তরফ থেকে প্রতিনিয়ত এই করোনাকালে সহায়তার হাত বাড়িয়ে দিয়েছে। জাতীয় রেডক্রস সোসাইটি খোয়াই জেলা কমিটি এবং যুব সংঘ ক্লাবের যৌথ উদ্যোগে খোয়াই গণকী দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে সকাল 10:00 থেকে বিকাল 4:00 পর্যন্ত সামাজিক সচেতনতামূলক প্রচার এবং সামাজিক কাজের অঙ্গ হিসেবে 18 বছর বয়স ঊর্ধ্বে ব্যক্তিদের প্রথম এবং দ্বিতীয় ডোজ টিকাকরণ শিবির আয়োজন করা হয়। এদিনের উক্ত অনুষ্ঠানে উপস্থিত জনসাধারণের মধ্যে সংস্থার তরফ থেকে মাস্ক ও সাবান বিতরণ করা হয়। সংস্থার সদস্যরা সাংবাদিকদের সাথে কথা বলতে গিয়ে জানান, এই শিবিরের একটাই লক্ষ্য, এই করোনা মহামারীকালে জনসাধারণকে যাতে করোনা ভাইরাসের কবল থেকে রক্ষা করা যায়, এবং পাশাপাশি এও বলেন সমস্ত খোয়া জেলাতে এই টিকাকরণ কর্মসূচি জারি থাকবে। এদিন এই শিবিরে 18 বছর বয়স ঊর্ধ্ব থেকে শুরু করে সকলকে ভ্যাকসিন প্রদান করার উদ্যোগ গ্রহণ করা হয়। সর্বমোট 400 জনকে ভ্যাকসিনের আওতায় আনা হয় এদিনের শিবিরে। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জাতীয় রেডক্রস সোসাইটি খোয়া জেলা কমিটির চেয়ারম্যান হরিশঙ্কর পাল, জেলা কমিটির ভাইস চেয়ারম্যান প্রবীর দাস, জেলা কমিটির সম্পাদক তপন নম দাস সহ অন্যান্য অতিথিরা। নমস্কার, আজকে আমরা খোয়াই মাধবপিলা স্কুলে প্রাঙ্গণে আমাদের ভারতীয় রেডক্রস সোসাইটির উদ্যোগে এই অত্র এলাকার সমস্ত ভাই বোনদেরকে বয়স্ক এবং 18 বছরের ঊর্ধ্বে 44 বছর পর্যন্ত যে ভ্যাকসিনেশন সরকার দিয়েছে সেই তার উদ্যোগ নিয়ে আমরা অত্র এলাকার সবাইকে আমরা সচেতন করে আমরা আজকে টিকাকরণ করছি, এবং আগামী দিনেও আমাদের এটা জারি থাকবে। খোয়াই জেলাতে সমস্ত জায়গাতে আমরা এই ভ্যাকসিনের ব্যবস্থা আমরা করব, এবং পাশাপাশি আমরা আমাদের রেডক্রস সোসাইটি থেকে মাস্ক এবং সাবান ওনাদেরকে দেওয়া হচ্ছে এবং সচেতনতা করা হচ্ছে। নমস্কার, উনি নিয়েছিলেন আরও আজকে দেওয়া হচ্ছে সেকেন্ড ডোজ। আপনাদের টার্গেটটা কতটুকু? আমরা এখানে আজকে 400 মতন আমরা দেওয়ার একটা পরিকল্পনা নিয়েছি, দেখা যাক কতজন। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা।